আসসালামু আলাইকুম ফেরিল্যান্ড প্যারেন্টসে স্বাগতম। গর্ভধারণ, মাতৃত্ব ও শিশু লালন পালন নিয়ে সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভধারণ, সপ্তাহ 17। গর্ভাবস্থার 17তম সপ্তাহ থেকে সাধারণত গর্ভের ভ্রূণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে। দ্রুত বৃদ্ধির এই পর্যায়কে গ্রোথ স্পার্ট বলে। ভ্রূণটির মাথা ও শরীরের অনুপাত এখন অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। গর্ভাবস্থার 17তম সপ্তাহকে প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমেস্টারের চতুর্থ সপ্তাহ হিসেবে ধরা হয়। এ সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার চতুর্থ মাসে। ভ্রূণের চামড়ার নিচে এ সময় থেকে চর্বির স্তর জমতে শুরু করে। এই চর্বিগুলোকে অ্যাডিপোজ বলা হয়। এই চর্বির স্তরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জন্মের পর এগুলোই তাকে শক্তি ও উষ্ণতা প্রদান করবে। এ সময় থেকে বাকি গর্ভকালীন সময় জুড়েই ভ্রূণের শরীরে চর্বি জমা হতে থাকে। ফলশ্রুতিতে ভ্রূণের ওজন অপেক্ষাকৃত দ্রুত বাড়তে থাকে এবং তার শারীরিক বিভিন্ন অঙ্গগুলো পরিপূর্ণতা পেতে থাকে। আশ্চর্যজনক হলেও এ সময় থেকে ভ্রূণ তার চোষার এবং গেলার দক্ষতা ঝালিয়ে নিতে শুরু করে। এসব দক্ষতা জন্মের পর তাকে মায়ের বুকের দুধ বা বোতলের দুধ খেতে সাহায্য করে। বস্তুত একটি শিশুর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে সমস্ত রিফ্লেক্স থাকা দরকার, তার সবগুলোরই গর্ভাবস্থার এই পর্যায় থেকে বিকাশ হতে শুরু করে। গর্ভের শিশুটির আকার 17 সপ্তাহে একটি ডালিমের সাথে তুলনা করা যায়। এ সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় 5.12 ইঞ্চি বা 13 সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক 4.94 আউন্স বা 140 গ্রামের মতো। 17তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে, যেমন ভ্রূণের শ্রবণ যন্ত্রের আভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলো এ সপ্তাহে বিকাশের প্রায় শেষ পর্যায়ে থাকে। তাই এ সময় থেকে ভ্রূণটি পুরোপুরি স্পষ্টভাবে না হলেও মায়ের গলার শব্দ কিছুটা শুনতে পারে। ভ্রূণের মস্তিষ্ক এ সপ্তাহ থেকে তার হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারে, যার ফলে তার হৃৎপিণ্ড একটি নির্দিষ্ট ধারায় স্পন্দিত হতে থাকে। এ সপ্তাহে ভ্রূণের হৃৎস্পন্দন হতে পারে প্রতি মিনিটে 140 থেকে 150 বার, যা মায়ের হৃৎস্পন্দনের প্রায় দ্বিগুণ। এ সপ্তাহ থেকে শুরু করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্রূণের হাত ও পায়ের আঙ্গুলের স্বতন্ত্র ছাপ পুরোপুরি গঠিত হয়ে যায়। গর্ভে যমজ শিশু থাকলে তাদেরও নিজেদের হাত ও পায়ের আঙ্গুলের ছাপ আলাদা আলাদা ভাবে তৈরি হয়। গর্ভের ভ্রূণের বৃদ্ধির সাথে সাথে তার আম্বিলিক্যাল কর্ড ও প্লাসেন্টারও বৃদ্ধি হতে থাকে। আম্বিলিক্যাল কর্ড এ সময় থেকে আরো পুরু ও লম্বা হতে থাকে, যাতে তা গর্ভের ভ্রূণের বাড়তি প্রয়োজন মেটাতে পারে। আম্বিলিক্যাল কর্ডে একটি শিরা ও দুটি ধমনী থাকে। শিরাটি মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে অক্সিজেন ও পুষ্টি ভ্রূণের দেহে সরবরাহ করে এবং ধমনী দুটি ভ্রূণের বর্জ্য পদার্থ প্লাসেন্টাতে পৌঁছে দেয়, যা পরবর্তীতে মায়ের শরীরের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। প্লাসেন্টাতে সময়ে হাজার হাজার রক্তবাহী নালি তৈরি হয়, যেগুলো মায়ের শরীর থেকে অক্সিজেন ও পুষ্টি ভ্রূণের দেহে সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুটির কঙ্কাল ধীরে ধীরে নরম তরুণাস্থি থেকে শক্ত হাড়ে পরিণত হতে থাকবে। এই হাড়গুলো শিশুর জন্মের পরও শক্ত হতে থাকে এবং একটির সাথে আরেকটি জোড়া লেগে যেতে থাকে। গর্ভে শিশুরা না ঘামলেও এ সময় থেকেই তার শরীরের ঘর্মগ্রন্থির গঠন শুরু হয়। এই গ্রন্থিগুলো পুরোপুরি সক্রিয় হতে শিশুর জন্মের পরেও কয়েক সপ্তাহ লেগে যায়।
মায়ের জরায়ু এ সপ্তাহ নাগাদ আকারে বৃদ্ধি পেয়ে পেলভিস ও নাভির মাঝামাঝি অংশে চলে আসে। এই বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুকে জায়গা করে দিতে মায়ের শরীরের অন্ত্রগুলো পেটের উপরের দিকে এবং পাশের দিকে সরে যায়। অন্ত্রগুলোর এই স্থান পরিবর্তনের কারণে মায়ের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বুক জ্বালা করা, বদহজম ইত্যাদি। ভ্রূণের আকারের বৃদ্ধির সাথে সাথে মায়ের শরীরের ভর কেন্দ্রেও পরিবর্তন আসে এবং বর্ধিত ওজনের ভারসাম্য রাখতে অসুবিধা হতে পারে। এ সময় সমান তলা বিশিষ্ট জুতো বা স্যান্ডেল পরার চেষ্টা করুন এবং যখনই মনে হবে কোনোভাবে দাঁড়ালে বা বসলে আপনার অসুবিধে হচ্ছে বা আপনি ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন, তাহলে সেই ভঙ্গিটি পরিবর্তন করুন। আপনার জন্য যদি গর্ভধারণের অভিজ্ঞতা প্রথমবারের মতো হয়, তাহলে জেনে রাখুন এ সময় গর্ভে শিশুর নড়াচড়ার কারণে আপনার পেটের মধ্যে বুদবুদ ওঠার মতো বা ভেতরে কিছু ওড়ার মতো অনুভূতি হতে পারে। গ্যাস বা বদহজমের কারণেও কখনো কখনো যেমনটা হয়, আপনার মনে হতে পারে যে পেটের ভেতর হয়তো একটা প্রজাপতি ঢুকে গেছে আর ক্রমাগত উঠছে। কিছু কিছু মায়েরা 17-18 সপ্তাহ নাগাদ গর্ভে শিশুর নড়াচড়া টের পেতে পারে। গর্ভাবস্থার সাধারণত 6-7 মাসের দিকে স্ট্রেচ মার্কস দেখা দেয়, তবে অনেকের ক্ষেত্রে আরো আগেও দেখা দিতে পারে। প্রথম দিকে স্ট্রেচ মার্কস বা চামড়ার উপর দেখা দেয়া ফাটা দাগগুলো হালকা গোলাপি বর্ণের থাকে এবং এতে চুলকানি থাকতে পারে। ধীরে ধীরে দাগগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ বাড়তে থাকে এবং এগুলো লাল বা বেগুনি রং ধারণ করতে পারে। প্রসবের পর এগুলো ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায় এবং ধূসর রং ধারণ করতে পারে। বেশিরভাগ মহিলাদের সাধারণত পেটে ফাটা দাগ হলেও ব্রেস্ট, উরু, কোমর এবং নিতম্বেও এসব দাগ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে শরীরের চর্বিযুক্ত স্থানে স্ট্রেচ মার্কস বেশি দেখা যায়। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হলো জরায়ুর অনিয়মিত সংকোচন, যা গর্ভাবস্থার মধ্যবর্তী সময়ে অর্থাৎ দ্বিতীয় ট্রাইমেস্টার থেকে দেখা দিতে পারে। তবে তৃতীয় ট্রাইমেস্টারে এটি বেশি বোঝা যায়, আবার কারো কারো ক্ষেত্রে নাও বোঝা যেতে পারে। এই সংকোচনকে ফলস লেবার পেইনও বলে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনকে প্র্যাকটিস কন্ট্রাকশনও বলা হয়ে থাকে, কারণ এ ধরনের কন্ট্রাকশন আসল প্রসবের লক্ষণ না হলেও মায়ের শরীরকে আসল প্রসবের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনের সময় জরায়ু, তলপেট বা কুঁচকির অংশে সংকোচন অনুভূত হয়, অর্থাৎ এসব অংশ একবার শক্ত হয়ে যায় আবার ছেড়ে দেয়। প্রসবের সময়ও এই ধরনের অনুভূতি হয়, তবে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন এবং আসল প্রসব যন্ত্রণার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন সাধারণত অনিয়মিত এবং ব্যথাহীন হয়, তবে তা মাঝে মাঝে তীব্র ব্যথাযুক্ত কিংবা অস্বস্তিকর হতে পারে। প্রসব বেদনার মতো এই ধরনের কন্ট্রাকশন ধীরে ধীরে বাড়তে থাকে না বা তীব্রতর হয় না এবং কন্ট্রাকশনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কমতে থাকে না। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন সাধারণত 30 সেকেন্ড থেকে 2 মিনিট ধরে হতে পারে, তবে ঘন্টায় একবার বা দুবারের বেশি হয় না। বেশিরভাগ সময়ই শরীরের অবস্থান পরিবর্তন করলে বা বিশ্রাম নিলে এটি চলে যায়। গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় অনাগত শিশুর ভবিষ্যৎ চিন্তা ও প্রসব সংক্রান্ত ভীতি থেকেই নানা রকম স্বপ্ন দেখে থাকতে পারেন। বিশেষজ্ঞদের মতে একজন গর্ভবতী নারীর বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে যে উদ্বেগ এবং ভয়ের জন্ম নেয় তার কারণেই এমনটি হয়ে থাকে। এ সময় হরমোনাল পরিবর্তনের কারণে মেলানিন প্রোডাকশন বেড়ে যায়, ত্বকে সৃষ্টি হয় নানা ধরনের পিগমেন্টারি ডিসঅর্ডার, হঠাৎ করে মুখে, গলায় কালো বা বাদামি ছোপ দেখা দেয়। একে অনেকে মাস্ক অফ প্রেগন্যান্সি বলে থাকেন। মাস্ক অফ প্রেগন্যান্সিকে ক্লোয়েজমা বা মেলাজমাও বলা হয়ে থাকে। প্রায় শতকরা 50% গর্ভবতী মায়েরাই এই সমস্যায় আক্রান্ত হতে পারেন। গর্ভাবস্থায় কোমরে ব্যথা হওয়ার একটি অন্যতম কারণ হতে পারে সায়াটিক নার্ভের উপর অতিরিক্ত চাপ। গর্ভাবস্থায় বড় হয়ে যাওয়া জরায়ুর চাপ যখন শরীরের দুটি সায়াটিক নার্ভের উপর পড়ে, তখন কোমরে, নিতম্বে বা উরুতে ব্যথা হতে পারে। এ ধরনের ব্যথাকে বলে সায়াটিকা। এই ধরনের ব্যথা সাধারণত কোমর বা কোমরের উপরে পিঠের মাঝ বরাবর হয়। এই ব্যথা কখনো কখনো পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়।
আবার বেশ কিছু কারণে এ ব্যথা বেড়ে যেতে পারে, যেমন একটান অনেকক্ষণ বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে বা ভারী কিছু তুললে বা বহন করলে। সাধারণত রাতের দিকে এই ধরনের ব্যথা বেশি অনুভূত হয়। গর্ভাবস্থায় সায়াটিকার ব্যথা হওয়াটা স্বাভাবিক, তারপরও এ ধরনের ব্যথা হলে ডাক্তারকে জানানো উচিত, কারণ তা মারাত্মক কোনো কিছুর লক্ষণও হতে পারে। মায়ের পেট ও বুকের মাঝামাঝি এ সময় থেকে কালো একটি দাগ দেখা দিতে পারে। এটি খুব স্বাভাবিক, কারণ ক্রমবর্ধিষ্ণু শিশুকে জায়গা করে দেওয়ার জন্য মায়ের পেটও বিস্তৃত হচ্ছে। এই ধরনের দাগকে লিনিয়া নিগ্রা বলা হয়। এছাড়াও এই সময় থেকে আপনার চুল পড়ার হার কমে যাবে, ফলে আপনার চুল আরো ঘন আর উজ্জ্বল দেখাবে। এই সবই হরমোনের পরিবর্তনের কারণে হয়। যেহেতু এখন ক্রমাগত বড় হতে থাকা জরায়ুকে জায়গা করে দেওয়ার জন্য আপনার পেশি এবং লিগামেন্টগুলোতে টান বাড়বে, আপনি সামান্য ব্যথা অনুভব করতে পারেন। যদি আপনি এখনও ব্যায়াম শুরু না করেন, তাহলে এ পর্যায়ে নিয়মিত গর্ভাবস্থার উপযোগী কিছু ব্যায়াম করতে পারেন। এতে করে আপনার পেশি সবল থাকবে। এই সময় থেকে পেলভিক ফ্লোর এক্সারসাইজ শুরু করতে পারেন। এসব ব্যায়ামগুলো প্রসবের সময় বেশ সাহায্য করে, সেই সাথে প্রসবের পর দ্রুত সেরে উঠতে এবং প্রস্রাব নিয়ন্ত্রণ করতে না পারার মতো বেশ কিছু সমস্যা রোধে বেশ কার্যকর। গর্ভাবস্থার এ সময় কখনো কখনো মায়ের চোখ শুষ্ক লাগতে পারে, এসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ড্রপ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যদি আপনার লেন্স পরার অভ্যাস থাকে, তবে কম সময়ের জন্য পরুন বা এ সময়টিতে চশমা ব্যবহারের চেষ্টা করুন। স্ট্রেচ মার্কস প্রতিরোধের তেমন কোনো উপায় নেই। কোনো ক্রিম বা লোশনের মাধ্যমে এর সম্পূর্ণ প্রতিরোধ করা যায় এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। তাই কোনো ক্রিম বা লোশন কোম্পানি যদি এমন দাবি করেন যে তাদের পণ্য ব্যবহারে আপনার ফাটা দাগ পুরোপুরি মিলিয়ে যাবে, তবে তা ভুল। তাই এসবের পেছনে অযথা সময় এবং অর্থ অপচয় না করাই ভালো। তবে ত্বককে সুন্দর এবং মসৃণ দেখাতে, হাইড্রেটেড রাখতে এবং গর্ভাবস্থায় দেখা দেয়া চুলকানির উপশম করতে লোশন বা তেল ব্যবহার করতে পারেন। প্রয়োজনে কোন ব্র্যান্ডটি ব্যবহার করবেন সে বিষয়ে আপনার গাইনির পরামর্শ নিতে পারেন। গর্ভাবস্থার 15-20 সপ্তাহের মধ্যে মায়ের জরায়ু অনেক বড় হয়ে যায়। এর ফলে মা যদি চিত হয়ে শোন, তবে তা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। এভাবে শোয়ার ফলে জরায়ুর চাপে ইনফেরিয়ার ভেনা কাভা সংকুচিত হয়ে যেতে পারে। গর্ভাবস্থার 16 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর অনেকক্ষণ চিত হয়ে শুয়ে থাকলে মায়ের জ্ঞান হারানোর মতো অনুভূতি হতে পারে, কারণ গর্ভস্থ শিশুটির সকল চাপ তখন রক্তনালীগুলোর উপর পড়ে। গর্ভাবস্থায় পাশ ফিরে শোয়া, বিশেষ করে বাম পাশ ফিরে শোয়াটা সবচাইতে নিরাপদ। বাম কাত হয়ে শোয়াটা গর্ভস্থ শিশুর জন্যও ভালো, কারণ এতে করে পুষ্টি ও রক্ত প্লাসেন্টার মাধ্যমে সহজেই বাচ্চার কাছে পৌঁছতে পারে। আপনার যদি আরো সন্তান থেকে থাকে, তাহলে নতুন অতিথির জন্য তাকে এখন থেকেই মানসিকভাবে তৈরি করতে শুরু করুন। অনেক বাচ্চা খুব সহজেই তাদের নতুন ভাই বা বোনের সাথে তাদের ঘর, খেলনা, কাপড় চোপড় সর্বোপরি মা বাবাকে শেয়ার করতে চায় না। পরিশেষে বলতে চাই, সুস্থ পরিবেশই শুধু একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে। এটি বর্তমানে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে মায়ের সাথে সন্তানের আত্মিক সম্পর্ক থাকে। কাজেই গর্ভবতী মাকে সর্বদা হাসি খুশি ও চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে, সেই সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরও মাকে যথাযথ মানসিক সাপোর্ট দিতে হবে। সবার জন্য শুভকামনা। গর্ভাবস্থার অন্যান্য সপ্তাহগুলো সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।